আমার উপরে ফালাইলে ঈশ্বরের মানুষকে বিশ্বাস করাইতে পারবে, আপনাদের বিশ্বাস করাইতে পারবে? এটা কি একটা 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 নোংরামি না? একটা নোংরামি ছাড়া কিছু না। নিজেরা নিজেরা কইরিয়া যে ছেলে লাথি মারছে ছেলে তো ওই যে বিপ্লবের সাথে থাকে, আর যে ছেলে মারতে গেছে হলো যে ওই যে মাহাত শিক্ষক পিটানোর। তা কথা হচ্ছে যে মাননীয় মন্ত্রী আমাদের আওয়ামী লীগের, আজকে নৌকাপ্রতীকের মন্ত্রী, আমাদের স্থানীয় এমপি তিনি, তার দরজায় লাথি মারবে প্রশাসন কি করলো? আমার কথা হচ্ছে যে সেটা মাননীয় মন্ত্রীর এমন কোন কর্মকাণ্ড আছে, সে মন্ত্রী আসলে পরে আমাদের ডাকলে পরে আমরা না যাওয়ার কোনো উপায় আছে তার ওখানে? আমরা রাগ থাকতে পারি, ক্ষোভ থাকতে পারি, সেটা অন্য জিনিস। আমাদের বরিশাল শহরে কিন্তু সেই রাজনীতি আমরা করি না যে মারামারির একজন মাইরিয়া ধারণার রাজনীতি কিন্তু আমরা করি না। এ শহরে আমরা কিন্তু এই পর্যন্ত সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ এতটুকু প্রমাণ করছে প্রতিহিংসার রাজনীতি সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ করে না। বহুত লোক এর থেকে বহুত বড় বড় এর থেকে বাজে বাজে কথা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, কিন্তু আমরা কিন্তু তাদের ঝাঁপাইয়া মারতে চাই না। কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা বরিশালকে শান্তিতে রাখতে চাই, এই এতদিন রাখছি, ইনশাল্লাহ সামনেও ইনশাল্লাহ রাখবো। যারা এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করবে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের আমি প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, আদারওয়াইজ আমাদের বাধ্য করবেন আমাদের নিজেদেরকে এটা প্রতিহত করার জন্য। আমরা চাই না যে আমাদের এটা আইনের, যেহেতু আইনে আমরা বিশ্বাসী, আইনের মাধ্যমেই তারা যেন এত বড় বড় কাহিনী করতে পারে, এই বিষয়ে কোনো অ্যাকশন নিতে পারে না। কারা উপস্থিত ছিল, কারা ওখানে কি করছে, এটা তো আমাদের বলার প্রয়োজন নাই। একটা মন্ত্রী, মাননীয় মন্ত্রী বাসায় তারা কেউ কোন দলের পদ পদবি বহন করে, তারা তো কোনো দলের পদ পদবি আমার জানার মধ্যে তো কেউ নাই ওখানে। আমাদের কাছে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমাদের কেউ স্টেটমেন্ট নিতেও তো আসেন নাই। ছাত্রলীগ যুবলীগের এই যে আমার কাছে তো ভিডিও আছে যেভাবে লাথি মারছে, এটা কারা? এই তো ছবি আছে তো, এখানে ধরেন না কেন তাদের? এখানে যে লোকগুলি ওখানে মন্ত্রী গেটের মধ্যে ই করছে তাদের এখানে ছবি আছে, ছবি ভিডিও আছে, আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিও, তাকে তাদের অ্যারেস্ট করেন না কেন? একটা সেকেন্ড, তাদের চিহ্নিত করা তো কোনো বিষয় না, কারা এরা, এত বড় স্পর্ধা হলো কিভাবে? এই যে দেখেন, সবকটা ফুটেজ আছে আমার কাছে। এই যে লাঠি মারছে যে দরজায়, এত বড় স্পর্ধা কার? মনে নাই আমি বলছি কি, এই স্পর্ধা তো এগুলি, এইসব নোংরামি রাজনীতি করাতে এখানে চলবে না। এইসব জিনিস তো পুরানো দিনের, এইসব রাজনীতি ভুলে যান। প্রতিটা লোক এখানে জিরো টলারেন্স মানে আমরা অপরাধকে জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রীর যে নীতি সেই নীতিতে আমরা ওখানে বরিশাল মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ আমরা কিন্তু একই নীতিতে চলি, সে যেই হোক। আমার ভাইও যদি হয় অপরাধী তো অপরাধী, সে কোনো দলের হইতে পারে না, সে না আওয়ামী লীগের না বিএনপির না আমার মানে কোনো দলেরই না, আসে আমি বলবো অপরাধী অপরাধী, আইনের যেটা আছে সেই বিচার তার করা উচিত। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী বাসায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এখানে এমন না যে বিএনপি বা অন্য কোন দলের ক্ষমতায় আছি আমরা, মেয়র বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, নৌকমাটার মেয়র, তার মানে কি? কার এত বড় স্পর্ধা এখানে? বুঝেন না বিষয়টা কি? এখন অন্য অনুপ্রবেশকারী আছে না,
যারা বিভিন্ন দল থেকে আসছে ভূপর লোকজন যারা মনে করেন মাথা চাড়া দিয়ে উঠতে পারে না অন্যায় অত্যাচার করতে পারে না লুটপাট করতে পারে না একটা দুইটা গ্রুপিং বাজায় রাখতে এখানে কোনো গ্রুপিং নেই আমাদের বরিশালে আপনারা তো দেখছেন যত ধরনের যতই যা হোক এটা আমরা ব্যক্তিগত একজন আরেকজনকে এটা আমাদের পার্সোনাল ব্যাপার মাননীয় মন্ত্রী এবং আমি মেয়র আমার তার জন্য কাজ করছি আমরা আমাদের তৃণমূলের প্রতিটি নেতা কর্মী তাকে এখানে নির্বাচিত করছি আমরা তার সাথে আমাদের আন্তরিক এটা আমাদের পার্সোনাল আমি যদি তার উপরে রাগ থাকি এটা তার আর আমার বিষয় এখানে তো এখানে অন্য কেউ সুযোগ নেবে রাজনৈতিকভাবে এরকম কোনো পরিস্থিতিতে এখানে নাই অবশ্যই করতেই পারে এখানে আর কি আর কি আছে দল বিপদগ্রস্ত এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত নাই তার বাসার সামনে বলছে যে মিটিংটা ডাকলো কে কিসের মিটিং এরা তারা তাদের এই দলের 15 আগস্টে আওয়ামী লীগের তারা প্রস্তুতি মিটিং করে তারা কারা আমি জানতে চাই সেটা জানে এটা এটা দলের তো আমাদের দলের তো বহিষ্কৃত লোকজন যারা আছে বা ওই যে জাতীয় পার্টি মার্কে আওয়ামী লীগ বা বিএনপি মার্কে আওয়ামী লীগ যারা আছে তারা থাকতে পারে সেটাই তো বললাম আওয়ামী লীগ কি সাংসদদেরকে আলাদা ভাবে আয়োজন করতে ঠিক না এখানে তো কি তারা যদি কথা হচ্ছে যে আমাদের এই কমিটি তো মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা অনুমোদিত কমিটি তারা কি প্রধানমন্ত্রী থেকে বা আমাদের সভানেত্রীর থেকে তার কি তারা কি এখন বিষয় হচ্ছে যে এই যে মনে করেন শান্ত জিনিসটাকে অনেকের তো ভালো লাগে না এত শান্ত কেন এত খোঁচাইয়া গরম করতে পারি না কেন এত শুনে মাথা গরম করি না কেন এখন আমরা তো রাজনীতি করতে আসছি এখানে আমরা শান্তির রাজনীতি করতেছি আমরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী আমরা জননেত্রী শেখ হাসিনার অনুসারী আজকে এখানে এত গুরুত্বপূর্ণ একটি চেয়ারে সাধারণ সম্পাদক মেয়র হিসাবে তো এমনি এমনি আমার যদি সেই ধরনের এমনি এমনি তোর বসায় নেয় তো সেই জায়গা থেকে যারা এই ধরনের চিন্তা করে বা এই ধরনের যে আমার সভাপতি আছে এখানে আমার মোটামুটি জয়েন্ট সেক্রেটারি সহসভাপতি সবাই আছে উপস্থিত এই ধরনের নোংরা রাজনীতি এতদিনে কোনোদিন তো এর থেকে এখন তো এইটা তো স্বাভাবিক বিষয় ওখানে কিছু একটা ঘটা মানে কি এইসব নাটক তো এগুলি তো পুরোনো দিনের নোংরা রাজনীতি এগুলি এখন এই এইগুলি করিয়া তো মনে করেন তাই সেখানে যদি আপনাদের সাংবাদিকরা বলেন যে আওয়ামী লীগ কে আওয়ামী লীগের আমাদের জানা দরকার এবং যে ব্যানার প্রস্তার করতেছে যে ব্যানার বিভিন্ন জায়গায় এটা কি মনে করেন যারা ব্যানার দিচ্ছে নেতাকে ভালোবেসে ব্যানার দিচ্ছে না তার নিজের পরিচয় করানোর জন্য ব্যানার দিচ্ছে 15 আগস্টে বিগত দিনে কখনো আমরা আমাদের বরিশালে কখনো কোনো ব্যক্তির ছবি দিয়ে ব্যানার হয় না কিন্তু এবার কয়েকটা জায়গায় দেখলাম যে নিজের ছবি দিচ্ছে উনি কি 15 আগস্টে মারা গেছেন আর এখানে তো শহীদ পরিবারের এখানে আব্দুর আমাদের তো এখানে আমরা তো আমাদের তো রক্ত গেছে আমাদের তো এটা গায়ে লাগে তাদের হয়তো গায়ে লাগে না আমাদের তো গায়ে লাগে সেই জায়গা থেকে আমি বলবো যে এটা আপনাদের অবগতির জন্য এবং প্রশাসনের যে এটার অ্যাকশন যেটা নেওয়ার সেটার সাথে সাথেই তাদের নেওয়া উচিত ছিল কি আমি জানি না কি করছেন তারা তারা জিজ্ঞাসা করেন না বা কোনো সাংবাদিকরাও কিন্তু আমাদের সাথে আলাপ করেন না যে এই বিষয়টা কি বা কারা বা আমার সভাপতি বা আমার আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দের সাথে কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয় না আপনারা পত্রিকায় লেখছেন আমরা দেখছি পরের দিন যে এরকম ঘটনা আওয়ামী লীগ হচ্ছে যে করোনার ত্রাণ দিতেও ব্যস্ত তারা মহানগর আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আমার নেতাকর্মীরা তারা টিকার কার্যক্রমে ব্যস্ত তারা এখন তারা তো মনে করেন এই দরজায় বা এই ধরনের আর আগস্ট মাস এরা কিসের আওয়ামী লীগ আগস্ট মাসে যারা এই ধরনের কর্মকাণ্ড করে তারা কিসের আওয়ামী লীগ আমার আমার বোধগম্য হয় না স্থানীয় দৈনিক পত্রিকায় ছাত্রলীগ যুবলীগ দুই গ্রুপের সংঘর্ষ শিরোনামের সংবাদ প্রতিবেশিত হয়েছে যা আমাদের বিব্রত ও মর্মাহত করেছে
বরিশাল জেলার ও মহানগর আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল সংগঠন। বিগত বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে স্থানীয় জনপ্রতিনিধিদের কিছু সুবিধাভোগী ব্যক্তিবর্গ তাতে নিজ স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছেন। যারা বিগত সময় টেন্ডারবাজি, শিক্ষকদের উপর হামলার মতো ভিন্ন কাজে লিপ্ত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন ভুঁইভোর সংগঠন ও পদবিবিহীন বিভিন্ন কর্মীদের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটি বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগকে নির্দেশনা প্রদান করেছে। বিভিন্ন সময়ে পদ পদবিহীন অনেকে জাতির পিতা বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিদের ছবি ব্যবহার করে ব্যানার ফেস্টুন এর মাধ্যমে প্রচার প্রচারণার বদৌলতে বিভিন্ন অপকর্মে লিপ্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। তাদের এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো, অন্যথায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এরূপ কোনো ব্যক্তি দলের নাম ব্যবহার করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করা হলো। শোকের মাসে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ জাতীয় শোক দিবস মাসব্যাপী কর্মসূচি ইতিমধ্যেই গ্রহণ করেছে। বরিশালের স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকাগুলো বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের দুই সংঘর্ষ মর্মে সংবাদ প্রকাশ আমাদের বিব্রত করেছে। প্রকৃতপক্ষে এই ধরনের কোন সভা সম্পর্কে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওয়াকিং বহাল নয়। ভবিষ্যতে এই ধরনের সংবাদ প্রকাশের পূর্বে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতামত নেওয়ার জন্য সাংবাদিক ভাইদের বিনীত অনুরোধ করা হলো। বরিশাল মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। সেক্ষেত্রে কারো ব্যক্তিগত বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির দায় বরিশাল মহানগর আওয়ামী লীগ নেবে না। তাই সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের পূর্বে কোনো ব্যক্তি প্রকৃত আওয়ামী লীগ ও তার সহযোগী বা ভাতৃপ্রতিম সংগঠনের সদস্য কিনা তা যাচাই করার জন্য জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতামত নিয়ে সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ করা হলো। সংবাদে প্রকাশিত মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসার সামনে শোকের মাসে এই ধরনের সংঘর্ষ অংশগ্রহণকারী ও কথিত প্রস্তুতি সভার আয়োজনকারীগণ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নন। তাদের কোনো কর্মকাণ্ডের দায় বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর নেবে না। বার্তা প্রেরক জিয়া রহমান জিয়া, পঞ্চাশ সম্পাদক। সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই আপনাকে, পালন করলাম।